আজি হচ্ছে দ্বিতীয় সন্ধ্যা সাংস্কৃতিক কার্যক্রম আরম্ভ হওয়ার পূর্ব পশু নৃত্যের সম্পূর্ণ পরিবেশ দর্শক মানকর বেশ ভিড় দেখা মিলছে। এ হচ্ছে ব্রহ্মপুর আসি পশু নৃত্য পিঢ়ি পিঢ়ি ধরি এমানে বঞ্চাই রাখিছেন এই লোককলা আর এই লোক সংস্কৃতি কিপর ভাবে ওড়িশার আসি দিল্লি দরবার এই পশু নৃত্য প্রদর্শন করছেন সে অধিক আলোচনা করা টিকি পচারি বুঝবা। আজ্ঞা ওড়িশার আসি দিল্লি পশু নৃত্য প্রদর্শন করছেন কত বর্ষ হল করছেন কেমি লাগুছে? আজ্ঞা বহুত সর্দার লাগুছে আসিকি বহুত ওড়িশার আসি বহুত সর্দার লাগুছে। ওড়িশা পর্ব 2017 দেইছিল এবে 20 রহিকি বহুত সর্দার বুঝছু আর আমার ওড়িশার রণপা রণপা শঙ্খ মৌরী ভাগষণ্ড সব আসছে। আজ্ঞা কেতে প্রকার পশু নৃত্য করতে আর কেতে বর্ষ হল ধরে এমনি করে চলছেন? আজ্ঞা এটা তো আমার বাপা অজা আমল রয়েছে এটা এটা আমার 50-60 বর্ষ হল এটা আমার পশু নৃত্য ভালু বাঘ হরিণ এমনি অনেক প্রকার পশু নৃত্য আছে। আজ্ঞা এতে কহবা আমার যে সংস্কৃতি পরম্পরা রয়েছে ওড়িশার পশু মানুষ পূজা করা যায় ঘরে আপনার মানে নৃত্য মাধ্যমে পিঢ়ি পিঢ়ি ধরি এ কলা বঞ্চাই রাখছেন কেমিতি লাগুছে দিল্লি দরবার যেত নৃত্য প্রদর্শন করছেন? আজ্ঞা বহুত ভালো লাগুছে আমি জানি যাত্রা গাঁ গহরে বুলিয়া লোক। আজ্ঞা আমি এমনি হলে দিল্লি প্রোগ্রাম 2007 দিল্লি রাষ্ট্রীয় পরেডে ভাগ নিয়েছিল আর এবে 2023 আসছু বহুত সরদা লাগুছে। আজ্ঞা দিল্লি পরেডে সামিল হয়েছিল এবং ওড়িশা পর্ব যেত অনুষ্ঠিত হয়েছে ওড়িয়া সমাজ পক্ষ দিল্লি সেতবে পুঁথে আসছেন পশু নৃত্য প্রদর্শন করছেন। আজ্ঞা আপন মানে সময় সময় পিঢ়ি পিঢ়ি ধরি এই নৃত্য সহ জড়িত অনেক পশু নৃত্য করছেন কেতে খুশি লাগে যেতবে বাহার রাজ্যের জাতীয় রাজধানী আছে নৃত্য প্রদর্শন করছেন জন কলাকার হিসাবে কেতে খুশি লাগুছি? খুশি লাগুছি আজ্ঞা খুশি বহুত পরম্পরা আগুর আছে আর খুশি লাগুছি আমি নরম্পা আর শঙ্খমৌরী আর বাঘ ষণ্ড ঘোড়া সব অনেক প্রকার আছে আর যে প্রকার যুয়াড়ে গেলে মধ্যে আমাকে খুশি লাগুছে খুশি উপরে আমি ড্যান্স করে চালছি। আজ্ঞা কেতে বর্ষ হল এ পরম্পরা আপনার বঞ্চাই রাখছেন পূর্বপুরুষর যা কহুলে ভাই পূর্বপুরুষর এ কলা আপনার বঞ্চাই রাখছেন কেতে? ইয়ে আমার পরম্পরার বাঘ নাচ ইয়ে আমার ব্রহ্মপুর ঠাকুরাণী যাত্রা যে হুয়ে এ ঠাকুরাণী যাত্রারে এ প্রসিদ্ধ বাঘ নাচ হুয়ে কিন্তু তা হইকিরে আমার এই যে ওড়িশা পর্ব পাইঁ আঙ্কে অনেইথিলে আমি দিল্লি আসিকিরি প্রবেশ হলু তারপরে বাঘ নাচর প্রোগ্রামটা করুছু। ওড়িশার নাচুলে ওড়িশার লোক দেখিছেন এ হচ্ছে ওড়িশার মধ্য আপনার অনেক জায়গার উপস্থাপন করছেন নৃত্য কিন্তু ভাই কৌলে দিল্লি পরেড উৎসবের সামিল হলে আজ ওড়িশা পর্ব ওড়িশার লোককলা লোক সংস্কৃতি নেই এ পর্বটি অনুষ্ঠিত হয়েছে আপনার ওড়িয়া জন ওড়িয়া হিসাবে এ নৃত্য আপনার যেতে এই দরবারে প্রদর্শিত করছেন কেতে গর্বর লাগুছে এ নৃত্য আমি বঞ্চাই রাখিছু বলে? বহুত গর্ব লাগুছে স্যার মানে আমি এ নৃত্য কু ধরিকি বহুত সাংস্কৃতিক কার্যক্রম ধরিকি আমার শঙ্খবাদন রণপা বাঘ ষণ্ড এগুলা সব ধরি আমি আসতেছু প্রত্যেক বর্ষ আসছু 2017 আমি এইটি প্রবেশ হচ্ছু আর আমার মন্ত্রী আমার যে কি সম্মানিত করছেন তেণুকরি আমার মন খুশি লাগুছে ସେମାନଙ୍କୁ ସମ୍ମାନିତ ଲାଗୁଛି କାରଣ ଯେତେବେଳେ ଗାଁ ମାଟିରେ ହଉ ଓଡ଼ିଶାରେ ହଉ ଯେତେବେଳେ ଓଡ଼ିଶା ଲୋକ ସଂସ୍କୃତି ଓଡ଼ିଶା ଲୋକଙ୍କ ଆଗରେ ପ୍ରଦର୍ଶନ କରନ୍ତି ବେଶ ଖୁସି ଲାଗେ ଏବଂ ଏବେ ଯେତେବେଳେ ବିଶ୍ୱ ଦରବାରର ନଜର ଏବେ ରହିଛି ଦିଲ୍ଲୀ ଦରବାର ଯେତେବେଳେ ଓଡ଼ିଶା ପର୍ବ ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି ସେମାନେ ଆସୁଛନ୍ତି ଆଉ ଦିଲ୍ଲୀରେ ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ କରୁଛନ୍ତି ବେଶ ଗର୍ବ ଅନୁଭବ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି। ନୂଆଦିଲ୍ଲୀରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ଆଦିତ୍ୟଙ୍କ ସହ ଅବିନାଶ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।